উলিপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে সরাসরি ভোটের মাধ্যমে গোড়াই পাঁচ পীর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মাধ্যমে সম্পন্ন হয়েছে এ নির্বাচন। বিদ্যালয়ের সূত্রে জানা যায়, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে রবিবার উলিপুর উপজেলার 3 নং দুর্গাপুর ইউনিয়নের গোড়াই পাঁচপীর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে 4 জন বিজয়ী হয়েছে। এদের মধ্যে আজিজুল হক 297 ভোট পেয়ে প্রথম হন, ইমাম হোসেন 263 ভোট পেয়ে দ্বিতীয় হন, আহমদ আলী 254 ভোট পেয়ে তৃতীয় হন এবং মোহাম্মদ আনোয়ারুল ইসলাম 245 ভোট পেয়ে চতুর্থ হন। উল্লেখ্য যে পাঁচপীর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ভোটের সংখ্যা 610 ভোট। নির্বাচনে প্রত্যেক ভোটের 4টি করে ভোট দিতে পেরেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শিক্ষক প্রতিনিধি পুরুষ 3 জনের মধ্যে মোহাম্মদ জহরুল হক প্রথম, আব্দুর সবুর খান দ্বিতীয়, দাতা সদস্য পুরুষ ডক্টর বিনয় বর্মন, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি মোসাম্মদ জান্নাত ফেরদৌস, সংরক্ষিত মহিলা অভিভাবক মোসাম্মদ আঞ্জোয়ারা বেগম। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ নূরে ই আলম সিদ্দিকী, উপজেলা একাডেমি সুপারভাইজার। পর্যবেক্ষণের দায়িত্ব পালন করেন মোহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার। এই সময় আরও উপস্থিত ছিলেন গোড়াই পাঁচপীর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ডক্টর বিনয় বর্মন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি মহির আমিন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ম্যানেজিং কমিটির নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় উলিপুর থানার এসআই রুহুল আমিনের নেতৃত্বে পুলিশ সদস্য ও গ্রাম পুলিশগণ যথাযথ দায়িত্ব পালন করেন। বর্তমান সভাপতি, অতীত সভাপতি, রাজ্য সভাপতি সবাই এখানে আছে, দাতা সদস্য আছে, হেড স্যারদের আছে, সবার সহযোগিতায় ইনশাল্লাহ সুন্দরভাবে আমরা একটা ভোট নীতি আপনারা হেল্প করতে চান, এখানে আল্লাহর লাখ লাখ শুক্রিয়া। কথা না বাড়ে আমি সরাসরি রেজাল্টে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, এখানে আমাদের প্রার্থী ছিল হলো কয়জন, কয়জনের মধ্যে হবে কয়জন, চারজন, চারজন। তাহলে আমি চারজনের নাম বলি, তারপরে 7 জনের ভোট হয়েছে, স্যারের কথা পরে বলবো এখন। হ্যাঁ, তাহলে আমি এক এক করে নাম বলি, তারপর কে হয়েছে পরে আপনারা ঠিক করে নেবেন। প্রথমে 1 নম্বরে ছিল আহমদ আলী হুজুর, আহমদ আলী হুজুর পেয়েছেন 254। রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি, এন.এ.এন. টিভি।